আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আসছি পেস্ট্রিতে, আমাদের যেটা বার্গার চ্যালেঞ্জ আছে, তো ভাবলাম আজকে আমরা একটা বার্গার চ্যালেঞ্জ করি দুই বন্ধুর মধ্যে, কে কতটুকু খাইতে পারে দেখি। অবশ্য আপনাদের মনে হয় ভিডিও আপলোড হইতে হইতে এই চ্যালেঞ্জ থাকবে না, কারণ আজকে 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই অফারটা। তো চলেন ভিতরে যাই, দেখি কী অবস্থা, চ্যালেঞ্জ শুরু করি। ও আর আজকে আমাদের থাকবে আমার বন্ধু তুষার, বার্গার চ্যালেঞ্জ। ভাই বার্গার কিন্তু চলে আসছে বুঝছেন, আর পিঁয়াজ গেছে টিসু আনতে, আর দেখি কে কটা খাইতে পারি। প্রথমে দুইটা দিছে, আচ্ছা দুটা শুরু করো দেখি, আচ্ছা কে খাইতে পারে কয়টা, গেট রেডি। বিসমিল্লাহ, আচ্ছা টেস্টের ব্যাপারে পরে জানাইতেছি, সময় কম, মাত্র 30 মিনিট। শেষ করার আগে চলে আসছি, বেশ ছিঁড়া দাও।
তাহলে ভালো করে ছিলস না। পিসা আমার খুব হেল্প করছে, দেন হেল্প করছে আমাকে, করছে তো কোনো কাজে দিত না। আউটডোরটা তুমি দিয়ে দিও যে সব লাইক সাবস্ক্রাইব, বাট আমার পক্ষে কথা বলা সম্ভব না, কথা বলা সম্ভব না। আর কত পারা যায় ভাই? A few moments later. চ্যালেঞ্জ কিন্তু আমি দিচ্ছি, কেমনে দেখেন, এই দেখেন এদিকে আমি কিছু কতটুকু আর ও লাস্টের কথা শুনে গেছি। থ্যাংক ইউ। ও ক্যারাকেটার মধ্যেও দেখো, এই যে শুধু রুটি ছিল তাই আর রাখি না, রুটি ছিল কেন, আমারটার মধ্যে দেখো কিছু নাই। আচ্ছা, এখন টেস্টের ব্যাপারে কথা বলি। টেস্ট ভাই মোটামুটি ভালোই ছিল। আমি ভাবছিলাম কি, যেহেতু অফার 200 টাকা আনলিমিটেড বার্গার, টেস্ট হয়তো তো ভালো হবে না, কিন্তু টেস্ট মাশাল্লাহ বহুত ভালো হয়েছে। তারপরে মাংসের পিসও ছিল খুব বড় বড়, চিকেন পিসগুলো খুব ভালো ছিল,
ভেজিটেবলস ভিতরে ভালো দেওয়া ছিল, মেয়োটেও যাই হোক, আবার উপরে একটু হালকা গ্রিল করা। তো এই আজকের বার্গার চ্যালেঞ্জটা এতটুকুই। উইনার আমি আর লুজার এই, আমি এখন আর কথা বলতে পারবো না, বাকি আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার কথা আমাদের মোটা পিয়াজ ভাই বলবে, খানদানি পে একটু মেইন যে। তো আপাতত এতটুকুই, আল্লাহ হাফেজ। আচ্ছা এই কথাটা তো আজকে আর আপাতত তুষার মোটা তুষার এদিকে মোটা তুষার এদিকে আয়। আমরা আরো ফুড চ্যালেঞ্জ করবো সামনে, লাইক কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করেন ভাই, আর ভিউ বেশি লাগবে আমার, শেয়ার করবেন। অবশ্যই দরকার।